হ্যালো বন্ধু, তো ভিকি কৌশল তৃপ্তি দিমরি আর অ্যামি ভির্ক নতুন মুভি ব্যাড নিউজ এসে গেছে। এটা গুড নিউজের কাইন্ড অফ বলা যায় একটা সিকুয়েল, বাট ওটার সঙ্গে কানেক্টেড না, বাট ওই যে প্রেগনেন্সি ব্যাপারটা সেটাকে কানেকশন রাখা হয়েছে। তো এই মুভিতে একটা প্রচণ্ড মেটা ব্যাপার আছে স্টার্টিং, ঠিক আছে? মেটা ব্যাপারটা আমি তোমাদের ডিসক্লোজ করবো না, বিকজ ওটা কাইন্ড অফ স্পয়লার হয়ে যাবে। আর মেটা ব্যাপার বলতে গেলে আমি ওটাই বলতে চাইছি, যেরকম ডেডপুল মার্ভেল মুভির ডেডপুল আছে, যে মুভিটা তিন করেই আসছে থার্ড পার্ট, তো ও যেরকম বলে না ক্যামেরার সঙ্গে তাকিয়ে বলে অডিয়েন্সকে তোমরা এরকম কেন বলছো, হাত সকাল দেখি এরকম ব্যাপার, বা ধরে নাও শি হলকে শি হল রাইটারদের কাছে গিয়ে বলছো তো বাজে রাইটিং করেছো আমার মুভি আমার সিরিজে, ঠিক আছে? তো এইটা বলে মেটা ব্যাপার, ঠিক আছে? যে মুভিটায় সঞ্জিয়ে জানেছে সেটার মুভি এবং সে অনুযায়ী সে কথা বলে, ঠিক আছে? তো ওটা কটা ব্যাপার এই মুভিতে রয়েছে। তো এবার আমরা স্টোরি নিয়ে যদি কথা বলি, স্টোরিতে আমরা স্টার্টিংয়ে দেখি তৃপ্তি দিমরি একটা শেফ, ঠিক আছে? এবং সে একটা অ্যাওয়ার্ড যাওয়ার চেষ্টা করছে, যেটা কাইন্ড অফ শেফদের জন্য বলা যায় অস্কার অ্যাওয়ার্ড, ঠিক আছে? আরেকদিকে আমাদের একটা ছেলে দেখা যেটা ভিকি কৌশলের ক্যারেক্টার, সে হচ্ছে কাইন্ড অফ ওই রকি রানী প্রেম কাহিনী যে রকি ছিল সেরকম, ঠিক আছে? দেশি মুন্ডা, প্রচুর পয়সা আছে, অল দোজ থিং, সেরকম দুজনে কাইন্ড অফ দেখা হয়, কাইন্ড অফ ফ্ল্যাট করে এবং তারা প্রেমিক করে এবং বিয়েও করে নেয়। এইবার ভিকি কৌশলের অনেক প্রবলেম আছে, ঠিক আছে? ছেলেদের প্রবলেম থাকে, ঠিক আছে? তো প্রবলেমের জন্য তৃপ্তি ওকে ডিভোর্স দিয়ে চলে যায়, তারপরে কি অ্যামি ভির্কের সঙ্গে দেখা হয় এবং ওরা শেষ হয়ে যায় ইন্টিমেটলি, ঠিক আছে? এইবার আসে মুভির অ্যাকচুয়াল টুইস্ট, সেটা হচ্ছে এই যে মেয়েটা তৃপ্তি দিমরি ও প্রেগনেন্ট, ঠিক আছে? এবার প্রেগনেন্ট কার থেকে হয়েছে ও শিওর না, বিকজ ভিকি কৌশলের সাথেও রেন্টিমেসি হয়েছিল যেহেতু ওর হাজব্যান্ড ছিল, আর অ্যামি ভির্কের সঙ্গে রিপোর্ট হয়েছে, ঠিক আছে? এইবার তার জন্য ও ডক্টরের কাছে যায়, টেস্ট ফেস্ট করার পর জানা যায় যে ওর মানে সেম সাইকেল, এটা খুব রেয়ার সিম মানে রেয়ারেস্ট সিনারিও, যে সেম সাইকেল দুটো ডিফারেন্ট ইন্টিমেসি কোর্সের পরে দুটো ডিফারেন্ট বাচ্চা জন্মাবে, যেটা হচ্ছে বাবা দুটো আলাদা, ঠিক আছে? এটা খুব রেয়ার একটা ব্যাপার, সেটা দেখানো হয়েছে। এইবার ভিকি কৌশল আর অ্যামি ভির্ক দুজনের মধ্যে ফাইটিং শুরু হয়, মানে যে কে ভালো বাবা, কে ভালো হাজব্যান্ড বা কে ভালো বাবা এই ব্যাপারটা নিয়ে, ঠিক আছে? এবং দুজনের ওইখান থেকে মুভির মজাটা বেশি শুরু হয়, ঠিক আছে? কমিক টাইমিংগুলো বেটার লাগে, যে কমিক ব্যাপারগুলো আছে, যে ডায়লগুলো আছে, মিউজিকগুলো অনেক বেটার কাজ করে ওই জায়গাতে, ঠিক আছে? এইটা হচ্ছে অ্যাকচুয়াল কাহিনী এবং লাস্ট পর্যন্ত কী হয়, কে অ্যাকচুয়াল বাবা হয়ে দাঁড়ায় অল দোজ থিং, এটাই হচ্ছে মুভির কাহিনী। কিন্তু মুভিতে অ্যাকচুয়াল যে প্লটটা না, এটা হচ্ছে একটা বেটার হাজব্যান্ড কী করে পাওয়া যায়, একটা বেটার ফাদার কী করে পাওয়া যায়, সেটা হচ্ছে এটা কাইন্ড অফ অ্যাকচুয়াল পয়েন্ট। এবং মুভিতে না বেশ কিছু কিছু জায়গায় এটা ছাড়াও আরও কিছু কিছু মানে ম্যাসেজ রাখার চেষ্টা করা হয়েছে, সেটা বেশ ভালো। কিন্তু মুভিটা না অনেক কিছু স্টোরি বলার চেষ্টা করেছে, বাট কোনো কিছু যেন একদম ডিপে যায়। যেরকম একটা আমি ইনস্টাতে বলি যে ভিকি কৌশলে একটা কবি আছে, সেটা ও তৃপ্তিমিকে বলে, ও শোনার পরে হ্যাঁ বলো, ঠিক আছে? বেশ মানে ওটা যে ডিপে যাওয়া, ওটা যে কেন আছে, ওটা নিয়ে একটুখানি ডিপে যাওয়া, আমরাও ফিল করতে পারি যে ওর একটা প্রবলেম আছে, ঠিক আছে? সেরকম কিছু নেই মুভিতে, এরকম অনেক কিছুই দেওয়া আছে যেগুলো উপর উপর দিয়ে যায়, যার জন্য কী হয় কি প্রত্যেকটা ক্যারেক্টার সঙ্গে আমরা ঠিক কানেক্ট করতে পারি না, ঠিক আছে? যে স্টোরি স্টোরির মতনই মনে হয়, ঠিক আছে? আরও ব্যাপার আছে মুভিতে, মুভিতে কিন্তু মিউজিকটা কিন্তু কিছু মিউজিক যেগুলো হচ্ছে নতুন তৈরি হচ্ছে, কিছু ওল্ড মিউজিকের রিমিক্স আছে, গানগুলো শুনতে ভালো লাগে, তবা তবা তো মানে সুপারহিট হয়ে গেছে, কিন্তু যেখানে যেখানে তবা তবা চলছে এবং সত্যিকারের ভিকি কৌশলের ডান্স মুভ সেখানে খুবই ভালো লেগেছে। কিন্তু আরেকটা প্রবলেম আছে, কিছু কিছু জায়গায় না বিজিএমটা এত বেশি করে দেয় যে ডায়লগগুলো ঠিক করে পড়ে যাচ্ছে, ঠিক আছে? তাছাড়াও বলবো যদি অ্যাক্টিং কথা বলি, ভিকি কৌশল কি আমার দারুণ লেগেছে, তাকে যে দেশি মুন্ডারপাটা দেওয়া আছে, কাজ খুব ভালো করেছে, দেখতে খুব ভালো লেগেছে। তৃপ্তি দিমরির রোল বলবো আমি, ওর যে পুরনো মুভিগুলো ছিল না, ঠিক আছে, সেখানে মুভিগুলোতে আইকনিক ছিল, যদি পুরনো চলল আইকনিক ছিল, ঠিক আছে? এই ভাবি তো আইকনিক সবাই, তারপর থেকে ওর নামটা বেশি হয়ে যায়। কিন্তু এইখানে সেরকম কিছু আইকনিক কোনো জায়গা বা ভালো একটা কাজ করেছে, মানুষ ফিল দিচ্ছে বা সামথিং লাইক দ্যাট কিছু ফিল হয় না, বাট যেটুকু ওর কাছে কাজ ছিল, যেটুকু ওর রোল ছিল সেটা ভালো করেছে, তাকে দেখতে বেশ ভালো লেগেছে। অ্যামি ভির্ক সেম কাইন্ড অফ, ওকে যেটুকু দেওয়া হলো ঠিকঠাক করেছে, ঠিকঠাক দেখতে লেগেছে মুভিটাতে। আমি বলবো অল ওভার না, মুভিটার যে একটা এন্টারটেইনিং বিষয় যদি দেখতে চাও, যে এটা এক কমার্শিয়াল এন্টারটেইন হওয়ার জন্য যাচ্ছে, ফুল অন তুমি এন্টারটেইন হবে, বাট মুভিটা তুমি ঠিক কানেক্ট করতে পারবে, এটা হচ্ছে মুভির প্রবলেম, যে কানেকশানটা আমাদের বিল্ড করতে পারে না, যেহেতু স্টোরিটা অল ওভার রাখা হয়েছে, একটা মানে প্লট ফলো করেনি, ঠিক আছে? একটা জায়গায় প্লট যদি করতো একটা মতো আর একটু দেখতে গেছো, তাহলে আমরা ফিল করতে পারতো, তাহলে বেটার আরও মনে হয়। বাট অল ওভার আমি বলবো একটা ভালো মুভি, একটা এন্টারটেইনিং মুভি, যে এই কমেডিগুলো প্রত্যেকটা ওয়ার্ক ওয়ান লাইনারগুলো শুনতে খুব ভালো লাগে, কিছু কিছু আমার মিউজিক খুবই ভালো, তো আমার তো ভালোই লেগেছে মুভি। তোমাদের দেখেছো মুভি, তোমাদের কেমন লেগেছে বা তোমাদের কবে দেখতে প্ল্যান করছো, আমি কমেন্টে নিশ্চয়ই জানিয়ে আমার সঙ্গে দেখা হবে।